मॉर्निंग स्टूडेंट, वेलकम बैक टू आवर ऑनलाइन ड्राइंग क्लास। एंड टुडे आवर ड्राइंग टॉपिक इज स्केच पेन एक्टिविटी सीनरी। ओके, यूज स्केच पेन टू कंप्लीट द सीनरी। ओके, सो लेट्स गो आवर ड्राइंग क्लास। सर मुझे मुश्किल दिखा के ना पड़ा एक बार मुझे जानना था कि तुम कुछ पाके बोले बहुत का जो सी कलर। ओके, स्केच पेन तो এখানে হচ্ছে যে বক্তা সরি ফার্স্ট টিপ ফার্স্ট এবং নিজের সাথে বলতে গিয়ে যে বক্তার সামনে উপস্থিত ব্যক্তি বা লোক বা ব্যক্তিদের বা লোকেদের উদ্দেশ্যে। ব্যক্তি বলতে এখানে লোকদের বোঝানো হয়, আর ব্যক্তি বলতে লোক, আর ব্যক্তিদের মানে লোকেদের। তাই বক্তার সামনে উপস্থিত ব্যক্তি বা ব্যক্তিদের উদ্দেশ্যে যে সর্বনাপদ ব্যবহার করে তাকে কি বলা হয়? মধ্যম পুরুষ। তো মধ্যম পুরুষ কি? তুমি এখন যাও, তোমরা কোথায় চলেছ, এটা হচ্ছে মধ্যম পুরুষের উদাহরণ। পেজ ওটাও 45, 46 তিন ভাবে ভাগ করা হচ্ছে সেগুলো। একটা সাধারণ ভাবে বলা বা সাধারণ ভাবে, যেমন তুমি, তোমরা, তোমার, তোমাকে, তোমাদেরকে, তোমাদের, এগুলো সাধারণ। তুমি চাকরি এখানে তুমি সমাধান করে করা, যেমন তুমি, তোরা, তোকে, তো, তোদের, তোদের। আর সম্মান আছে মানে সম্মান জানিয়ে যখন বলা, যেমন আমি, আপনি, না সরি, আপনি, আপনারা, আপনাকে, আপনার। তাহলে এগুলো পেলে যে মধ্যম পুরুষকে তুমি ভাবে ব্যবহার করা হবে। ক্লিয়ার? এবার হচ্ছে প্রথম পুরুষ যাচ্ছি, এবার হচ্ছে প্রথম পুরুষ কাকে বলছি। প্রথম পুরুষ অনুপস্থিত কোন ব্যক্তি বা বস্তুর ভাবের পরিবর্তন যে সর্বনাম পদ ব্যবহার করা হবে তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ খেয়াল রাখতে হবে যে অ্যাবসেন্ট থাকছে ব্যক্তি বা পার্সন, তিনি অ্যাবসেন্ট থাকছে, এটা খেয়াল রাখবে। স্টুডেন্ট, অনুপস্থিত কোন ব্যক্তি বা বস্তু, বস্তু মানে জিনিস, তার নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রথম পুরুষ। যেমন সে এখন সাঁতার কাটছে, এখানে সে উপস্থিতি, সে কোন একটা কাজ করছে। স্টুডেন্ট, তারা কালার। ওকে, বাই।